আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ইফতার করে থাকি। এখন এই ইফতার করার পরপরই আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্লান্তি চলে আসে, আর সেই ক্লান্তি কীভাবে দূর করব সেই প্রসঙ্গেই আজকের বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। চলুন বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। সারাদিন রোজার শেষে মাগরিবের আজান শুনে ইফতার করা হয়। টেবিলে সাজানো নানা পদের খাবার দেখে খাওয়ার আগ্রহ থাকে অনেক বেশি, কারণ আপনি সারাদিনের ক্ষুধার্ত। ইফতারের সময় হওয়ার পর মজার মজার সব খাবার তো খেয়ে নিলাম, এরপর ভাবছি মুহূর্তেই শক্তিশালী হয়ে যাব। কিন্তু আপনার প্রত্যাশা এমনটা থাকলেও আসলে তা হয় না, কারণ ইফতার খাওয়ার পরপরই আপনার শরীরে ক্লান্তি চলে আসে, আর সেই ক্লান্তি দূর করার জন্যই আমরা আজকে কিছু টিপস নিয়ে আলোচনা করব। যেই যে টিপসগুলো ফলো করলে আপনার আমার প্রত্যেকের শরীরে ইফতার খাওয়ার পরের ক্লান্তি দূর হয়ে যাবে। এক নম্বর আলোচনা করব, একসঙ্গে অনেক খাবার খাবেন না, কারণ ইফতারের পর নানা পদের খাবার থেকে একটু একটু করে খেলেও পেট ভরে যায় খুব দ্রুত। এই যে একেবারে অনেকগুলো খাবার খেয়ে নেওয়া, সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার এটি একটি বড় কারণ। আপনি ক্ষুধা তো ঠিক আছে, তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে, তাই একসঙ্গে সব খাবার না খেয়ে অল্প অল্প করে খাওয়া উচিত। কিছুক্ষণ পর খান, এতে শরীর খুব একটা ক্লান্তি হবে না, খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় পাবে। নাম্বার দুই, পানি শূন্যতা দূর করুন। সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এরপর ইফতারে ডুবু তেলে ভাজা আর বিভিন্ন মশলাদার খাবার খাওয়া হয়, ফলস্বরূপ পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর প্রচুর পানির দরকার হয় শরীরের, তাই বিভিন্ন ফল ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি খাওয়া হয়। ভাজা পোড়া খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে, এতে শরীরে পানির ঘাটতি দূর হবে, সেই সঙ্গে দূর হবে ক্লান্তিও। নাম্বার তিন, এক কাপ চা কিংবা কফি খাওয়ার অভ্যাস তো আমাদের সকলেরই আছে। রোজায় চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকেই, তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা অথবা কফি পান না করলেই না হয়, কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভিতর থেকে সতেজ রাখতে কাজ করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয় সেদিকে অনেক খেয়াল রাখবেন। সেই সঙ্গে এক কাপের বেশি চা পান করা উচিত নয়, এতে শরীরের ক্লান্তিকে আরো বাড়িয়ে তোলে। নাম্বার তিন, কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। ইফতারের পরপরই শুয়ে বসে থাকবেন না, বরং স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে, তাই নিজেকে ক্লান্তি ভাববেন না, বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, এতে ক্লান্তি দূর হবে খুব সহজেই, সেই সঙ্গে হজমও হবে খুব তাড়াতাড়ি। সর্বশেষে বলবো, নামাজ পড়ে নিন, ইফতারের পরপর সাথে সাথেই নামাজ আদায় করুন। ইফতারের শুরুতে একটি খেজুর ও এক গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন, এতে নামাজ সময় মতো আদায় হয়ে যাবে এবং ততক্ষণে আপনার পেটেও খাবার হজমের জন্য তৈরি হবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবার খাবেন। যারা এভাবে খেয়ে অভ্যস্ত তারা তুলনামূলক অনেক কম ক্লান্তি হয়। বন্ধুরা, আসুন আমরা এই এই টিপসগুলো ব্যবহার করি, এতে আমাদের শারীরিক মানসিক সব দিকে আমরা প্রশান্তি খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমজানের ফজিলতগুলো আমাদের সকলকেই দান করুক। সকলে কমেন্ট বক্সে একবার আমিন লিখে যাবেন। আসছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে, তত সময় বাংলা হোলি মেসেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।